নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমার আজকে রেসিপি হচ্ছে গোবিন্দভোগ চালের পোলাও আর হাঁসের মাংস। বৃষ্টির দিনে বাড়িতে পোলাও আর হাঁসের মাংস হলে তাহলে তো কোনো কথাই নেই বন্ধুরা, খেতে ভীষণ ভালো লাগে। আর আমি এত সহজে গোবিন্দভোগ চালের পোলাওটা করব, তোমরা দেখবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আর দেরি না করে তৈরি করে ফেলি। কড়াই দিচ্ছি আমি সর্ষের তেল। এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি, যেমন তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। গোটা গরম মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এখানে দেখো আমি 250 মতো পেঁয়াজ কেটে নিয়েছি, খুব পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। দেখো একদমই লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দেখো হাঁসের মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এই মাংসটা দিয়ে দেবো। দেখো হাঁসের মাংসটা দেখতে কতটা ভালো, আর এই হাঁসের মাংস খেতে এরকমই ভীষণই সুস্বাদু হয়। আর হাঁসের মাংস রান্না করা যে কতটা সহজ তোমরা না দেখলে বিশ্বাস করবে না, আর খেতে হবে অত্যন্ত সুস্বাদু। পেঁয়াজটার সঙ্গে হাঁসের মাংসটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচা হলুদ গুঁড়ো, হাফ চামচা লঙ্কা গুঁড়ো, হাফ চামচা জিরে গুঁড়ো, দিচ্ছি সামান্য চিনি, আর সব থেকে বেশি যেটা দেবো সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা একটু বেশি দেবো। সব উপকরণগুলো খুব ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, আর বেশি কিছু মশলা দেবো না, ব্যাস মশলা দেওয়া হয়ে গেছে। এবার মশলাগুলোর সঙ্গে হাঁসের মাংসটা খুব ভালোভাবে কষে নিচ্ছি। হাঁসের মাংস এরকমই ভীষণ সুস্বাদু, যার জন্য বেশি কিছু মশলা লাগে না, অল্প মশলাতে খুব ভালোভাবে হাঁসের মাংস রান্না করা যায়, আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু। হাঁসের মাংস মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি মাংসের মধ্যে দিয়ে দেবো 2 কাপ জল, কেননা মাংসটা সেদ্ধ হতে একটু সময় লাগে, হাঁসের মাংস একটু শক্ত, যার জন্য সেদ্ধ হতে একটু সময় লাগে। তাই আমি 2 কাপ জল দিয়ে দিয়েছি। 2 কাপ জল দেওয়ার পর ঢাকা দিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে, এতে খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। 2-1 বার ঢাকাটা খুলে মাংসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব, তারপর আবার ঢাকা দিয়ে দেবো। এরকম করে 2-1 বার করলেই মাংসটা সেদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে। ঢাকা দিয়ে হাঁসের মাংসটা রান্না করলে পরে খুব তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যায়, যার জন্য আমি মিডিয়াম ফ্লেমে মাংসটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আর এবার দেখো মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। হাঁসের মাংসটা খুব ভালোভাবে কষে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো গরম মশলা। গোটা গরম মশলা দিয়েছিলাম প্রথমেই, তাই এখন দেবো সামান্য গরম মশলাগুঁড়ো। দেখো হাঁসের মাংসে কত তেল বেরিয়েছে, মাংসটা খুব ভালো ছিল তার জন্য তেলটা দেখো কতটা বেরিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। গোটা গরম মশলা তো প্রথমেই দিয়েছিলাম, এবার আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। হাঁসের মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 বাটি জল, তার কারণ হাঁসের মাংসের থেকে হাঁসের মাংসের ঝোলটা খেতে বেশি ভালো লাগে, তাই আমি এখানে দিয়ে দিলাম 1 বাটি জল। এবার নাড়াচাড়া করে আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য, মিডিয়াম ফ্লেমেই রাখবো। আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি, আর আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমায় সাপোর্ট করো। 7 মিনিট পর দেখছি দেখো হাঁসের মাংসটা একদমই রেডি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ মাংসটা কতটা ভালো হয়েছে, আর খেতেও যে এতটাই সুস্বাদু হয়েছিল তোমাদের কি বলবো বন্ধুরা, খেতে ভীষণ ভালো হয়েছিল এই হাঁসের মাংসটা। হাঁসের মাংস তো রেডি, এবার চলো আমি পোলাও ভাতটা করে নেবো। তার জন্য এখানে 1 কাপ নিচ্ছি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালের পোলাওটা খেতে ভীষণ ভালো লাগে, আর গোবিন্দভোগ চালের পোলাও তো অনেক রকম করেই হয়, কিন্তু আজকে আমি তোমাদের খুব সহজভাবে দেখাবো এই পোলাওটা তৈরি করা। গোবিন্দভোগ চালটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। চালটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি দেখো চালটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, ততক্ষণ ভিজে থাকুক যতক্ষণ আমার বেরেস্তাটা হতে সময় লাগছে। এদিকে দেখো কড়াই আমি দিয়ে দিয়েছি তেল, আর তেলে দেবো কিছু গোটা গরম মশলা, যেমন এখানে আছে লং, এলাচ, দারচিনি, তেজপাতা, সবগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। গোটা গরম মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 2 বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব, আর পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে।
পোলাও ভাতের জন্য পেঁয়াজটা যত বেশি সুন্দর করে ভাজা যাবে পোলাও ভাতটা ততটাই ভালো হয়। দেখো পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো বেরেস্তা তো একদমই রেডি। এবার আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সঙ্গে চালটা 3 থেকে 4 মিনিট আমি ভেজে নিচ্ছি। এই গোবিন্দভোগ চালটা যত বেশি ভেজে নেবে পোলাও ভাতটা খেতে ততটাই বেশি সুস্বাদু হয়, তার জন্য আমি একটু বেশিক্ষণ সময় ধরে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি জল। 1 কাপ চাল নিয়েছিলাম তার জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ জল। 2 কাপ জল দেওয়ার পর আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, চালের সঙ্গে জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। সহজেই পোলাও ভাতটা তৈরি করছি দেখো, আর খেতে হয় ভীষণ সুস্বাদু এই পোলাওটা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1 চামচা চিনি। পোলাও ভাতে একটু চিনিটা বেশি দিলে ভালোই লাগে, খারাপ লাগে না, তার জন্য আমি চিনিটা একটু বেশি দিয়েছি। দেখো চিনি আর লবণটা দেওয়া হয়ে গেছে, এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে একদমই মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি 10 মিনিট মতো। এবার ঢাকাটা খুলে আমি একবার নেড়ে চেড়ে নেব যেন ভাতটা তলায় বসে না যায়। দেখো হালকা জল আছে, এখনও ভাতটা হবে। ঢাকা দিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিচ্ছি লো ফ্লেমে। দেখো 3 মিনিট পর ঢাকা খুলে দেখছি পোলাও ভাতটা একদমই রেডি। এই সময় দিয়ে দেবো ঘি, আর ঘিটা দেওয়ার জন্য পোলাও ভাতের স্বাদ অনেক গুণ বেড়ে যায়, খেতে হয় অত্যন্ত সুস্বাদু। তোমরা পোলাও ভাতটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ যে পোলাও ভাতটা একদমই ঝরঝরে হয়েছে। দেখো পোলাও ভাত তো একদমই রেডি, তাহলে চলো এবার গরম গরম পোলাও ভাত আর হাঁসের মাংস সার্ভ করে দিই। দেখো পোলাও ভাতটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে পোলাও ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। এবার দিয়ে দিচ্ছি হাঁসের মাংস, আর হাঁসের মাংসটা দেখো কত অল্প উপকরণে তৈরি করলাম, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্তই দেখেছ। হাঁসের মাংসটা যত অল্প মশলাতেই তৈরি করি না কেন তার স্বাদে কিন্তু এতটুকু ব্যাঘাত ঘটেনি, ভীষণ সুস্বাদু হয়েছে। আর দেখো মা তার সঙ্গে করেছে আলুর তরকারি আর আচারের চাটনি, আচারের চাটনিটা খেতে ভীষণ ভালো হয়। তোমাদের একদিনকে এই রেসিপিটা করে আমি দেখাবো। আর দেখো ভাতটা কতটা ঝরঝরে হয়েছে, তোমাদের আমি একটা হাঁসের মাংস ভেঙে দেখাচ্ছি। দেখো মাংসটা কত নরম হয়েছে, দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মাংসটা পুরোটাই ছেড়ে যাচ্ছে, এত ভালো সেদ্ধ হয়েছে। আমার আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো।